রাখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। আজকে দেখো তোমাদের সামনে আমি চলে এসেছি সেকেন্ড স্লট নিয়ে। কারণ কি বলতো, ফার্স্ট স্লটে না আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, আমি ওটা আর ভিডিও করতে পারিনি। ঘুম থেকে উঠে দেখছি ফোনের চার্জ শেষ। তো সেকেন্ড স্লট আজকে তোমাদের সাথে শেয়ার করব। ছটা থেকে আটটা হচ্ছে ফার্স্ট স্লট হয়ে গেছে, তারপর চাটা খেয়ে নটার সময় চলে এসেছি। এখন আমার পুরো একটা অবধি পড়বো, কারণ তারপরে তো পড়াতে যাওয়ার থাকে, তোমরা জানোই, ঘর গোছানো বলো যাই বলো, ওইখানে দেড় ঘন্টা মতো টাইম থাকে করার জন্য, ওইগুলোতে রাখি। এখন একটা পর্যন্ত আমি আমার ফ্রি টাইম পেয়ে যাই পড়ার জন্য। মিকিকে নিয়ে এসেছি, বৌদি বললো ওকে একটু ড্রয়িং ক্লাসে ভর্তি হয়েছে, ওর কিছু হোমওয়ার্ক আছে সেগুলো একটু করিয়ে দিতে, তো ড্রয়িং করতে থাক, আমি পড়তে থাকি। দেখো পড়া শেষ হয়ে গেছে, এখন আমি চলে এসেছি জামা কাপড় গোছানোর জন্য। কেন বলো তো, সামনে যদি জামা কাপড় অগোছানো থাকে না, মানে কেমন একটা গিল্টি ফিল হয় নিজের মধ্যে যে হ্যাঁ কখন আমি এটাকে গুছিয়ে রাখতে পারবো। দেখো লাল রঙের জামাটা বৌদি না নতুন বানিয়ে, বৌদি তো নতুন জামা কাপড় বানানো শিখছে না, বৌদির মেশিনও চলে এসছে, আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো বৌদির মেশিন এসছে। তো এই জামাটা বৌদি নতুন বানিয়েছে, খুব সুন্দর হাতাটা করেছে, আমার খুব ভালো লেগেছে, নতুন শিখছে এত সুন্দর যে করেছে এটাই অনেক। তো যাই হোক, এই জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখছি, কারণ কী বলো তো, পড়াতে যাওয়া বা বৌদি পড়তে যাওয়া সব জামাগুলো এখানে বের করা থাকে, তো আর গোছানো নেই। রাত্রিবেলা এসে সবাই এখানে খুলে টুলে রাখি, আমিও পড়িয়ে এসে রাত্রিবেলা এখানে খুলে রাখি, বৌদিও ক্লাস করে এসে এখানে রাখে। তো রাত্রিবেলা অনেক সময় গোছানো হয় না, তখন আমি দিনের বেলা গুছিয়ে নিই। বেশিরভাগ চেষ্টা করি ঘুমানোর আগে গুছিয়ে রাখার জন্য, তাহলে সকালবেলা কী হয় যে গোছানো থাকে আর মাইন্ডও ফ্রেশ হয়ে যায় যে হ্যাঁ সব কিছু গোছানো আছে। আর কালকে গোছাতে শরীরটা একটু খারাপ, তো এই জন্য কাল রাত্রিবেলা আর করতে পারিনি, তো এই জন্য আর সকালবেলা গুছিয়ে নিলাম। দিয়ে এগুলো গুছিয়ে ঘর টর মুছে এখন হচ্ছে কী করবো বলো তো, স্নান টান করবো, আর ভিডিও এডিট করার থাকলে একটু ভিডিও এডিট করে নিই। এই সময়টা আমার একটু ফাঁকা থাকে, মানে একটা থেকে আড়াইটা অবধি, মানে দুটো দিকে আমি খেয়ে দিয়ে তারপরে হচ্ছে ভিডিওটাকে আপলোড করি, তারপর পড়াতে যাই। জীবন তো মানে কাজ চলতেই থাকবে, কী বলতো, কাজ না থাকলে সেটা আর জীবন কী করেই হলো। কাজের সাথে সাথে তোমাকে এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্যে। তো যাই হোক, আমি সেকেন্ড স্লটে মোটামুটি আমার জিওগ্রাফি নিয়ে একটু পড়া শুরু করেছি, কারণ এতদিন জিওগ্রাফিটা টাচে ছিল না, অন্য সাবজেক্টগুলো পড়ছিলাম, তো এখন জিওগ্রাফি পড়তে গিয়ে একটু সময় লাগছে, মানে জিনিসগুলো অনেকটা ভুলে গেছি এতদিনে, তো দু মাস মতো প্রায় টাচে নেই, এই জন্যই অনেকটা জিনিস ভুলে গেছি। দেখো পুরো আলনাটাই গোছানো হয়ে গেছে, আর যেগুলো কাঁচা জিনিস সেগুলো আমি সব আলমারিতে ঢুকিয়ে দিয়েছি। নাইটি ফাইটি এগুলো যেগুলো রেগুলার ইউজ হয় না, সেগুলো আমি এই আলনাতে গুছিয়ে রাখি। আর মিকির ডগগুলোকে দেখো, ডগের একটা চোখ আছে আর একটা চোখ নেই, সে মিকি যে ওদের ওপর কী অত্যাচার করে, আর কতগুলো বাচ্চা কাচ্চা দেখো, আমার ওর বাচ্চা কাচ্চাগুলোকে বেশি ভালো লাগে। তো দেখো একটা হেয়ারব্যান্ড পরিয়ে রেখেছি, একজনকে উপরে তুলে রেখেছি, মানে ওর সব পুতুলগুলোকে আমি গুছিয়ে গুছিয়ে রাখি, কেন আমার খুব ভালো লাগে। সান্টান করে চলে এসেছি, এখন হচ্ছে বৌদি খাওয়া দিয়ে আমাদেরকে ভাত বাড়ছে, আর মিকিকে দেখো মিকি কোথায় উঠেছে, সে মিকি আর আমি এখন খাবো, কটা বাজে দেখাই। এখন এখন হচ্ছে দুটো বাজে, দুটো হ্যাঁ তার মামা এসেছে, এখন আমরা কি করিব বলো, তার মামাকে ডাকতে চলে গেল, তো চলো এখন খেয়ে নি, তারপরে দুটো বেজে গেল, দেরিও হয়ে যাচ্ছে। পড়ানো শেষ, ছটার সময় আমি বাড়ি চলে এসেছি, কারণ আমার সেই আড়াইটা থেকে পুরো ছটা অবধি টানা পড়িয়ে দিই পরপর, তারপরে বাড়ি চলে আসি, নিজের পড়া থাকে, নিজেকে তো পড়তে হবে বলো, সবসময় তো আর লোকের বাচ্চা কাচ্চাকে মানুষ করলে চলবে না, নিজেকেও পড়তে হবে। যাই হোক, এই জন্য আমি সন্ধ্যেবেলা টাইমটা ফাঁকা রাখি, আমি এখন বসে যাচ্ছি একটু পড়বো বলে। তো এই দেখো আমি বই ব্যাগ সব নিয়ে চলে এসেছি, কিছুদিন এতটা শরীর খারাপ, আমি ব্যায়াম ট্যামও করতে পারছি না, এখন কিছুদিন বাদে আবার শুরু করব, নাহলে না এই পড়িয়ে এসে এখানে কিছুক্ষণ আমি ব্যায়াম করি তারপর পড়তে বসি এখানে মাদুর পাতিয়ে।
তো আজকে আর পড়তে ইচ্ছে করছিল না, খুবই শরীর খারাপ, এই জন্য আমি ভাবলাম যে থাক আর পড়তে পড়তে এত মাথা ব্যথা করছে না, পড়িয়ে এসছি বলে না কি জানি ঘুম টুমও ঠিক করে হয়নি রাত্রিবেলা, এইসব ভিডিও এডিট করারও থাকে রাত্রিবেলা, বেশিরভাগ করার চেষ্টা করি যাতে রাত্রিবেলা করা থাকলে সকালে ঝামেলাটা কম থাকে, তো এই জন্য ঘুমও কম হচ্ছে, মাথাটা কি ব্যথা করছে। তো আমি ভাবলাম পড়ে নিই এক ঘন্টা, তারপরে গিয়ে হচ্ছে চা খাবো, কারণ কি বৌদি এখন মিকিকে পড়াচ্ছে, এই টাইমটা বৌদি হচ্ছে মিকিকে পড়ায়, আর মিকি না আমাকে দেখলে না ও আর পড়তে চায় না, ভাবে ওর মা যদি মারে তাহলে আমি ওকে বাঁচাবো, এই জন্য। তো পড়ে নিই একটু, তারপর বৌদি পড়ানো হয়ে গেলে আমি গিয়ে চা বানাবো। এই যে মিকির পড়াশোনা হচ্ছে, লেপের ভিতরে বসে বসে এত ঠান্ডা, মিকি তো জীবনে কিছু পরে না, তার গরম তার মা ঠান্ডা, এই যে তার মা লেপের ভিতরে বসে বসে পড়াচ্ছে তাকে। আর এখন কটা বাজে দেখো, এখন বাজে 7টা, এখন বাজে 7টা, এখন আমরা হচ্ছে গিয়ে একটু লাল চা খাবো, এখন দুধ চা খাবো না সন্ধ্যাবেলায়, আর আমি পড়িয়ে এসে একটু পড়ছিলাম, তো ভাবলাম একটু চা খেয়ে নি, না হলে যেন মাইন্ড ফ্রেশ হচ্ছে না, পড়িয়ে এলে না যেন মাথাটা ভারী হয়ে যায় একদম, তো ভাবলাম একটু চা খেয়ে আসি তারপর আবার পড়ো। তো চলো এখন চাটা খেয়ে নিই। সন্ধ্যের সময় না দুধ চাটা খাওয়াটা মানে বাদ দিয়েছি, মাঝে মাঝে খাই, কি যে লোভ সামলাতে পারি না যখন, তো দুধ চায়ের প্রতি আমার একটা আলাদাই টান, তো যাই হোক এখন সন্ধ্যাবেলা একটু লাল চা করে খাবো আদা দিয়ে, যাতে মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যায়, পড়িয়ে টুড়িয়ে এলে না মাথাটা যেন একদম ভারী হয়ে যায়, তো একটু চাটা খেলে মাথাটা হালকা হয় আর পড়তেও ভালো লাগে। তো যাই হোক আমি আর বৌদি চা খাবো, মা সন্ধ্যাবেলা চা খায় না, সকালবেলায় যা খায় সন্ধ্যাবেলা খায় না, তো এই জন্য আমি আর বৌদি খাবো আর কি, দুজন হচ্ছে ক্রাইম পার্টনারের মতো, মানে আমি খেলে বৌদি খাবে, আমি না খেলে আবার বৌদি খাবে না, এরকম একটাই। তো আমার আর বৌদির মধ্যে এরকমই সম্পর্ক, মানে খুবই, জানি না হয়তো ভগবান এরকম পাঠিয়েছে আমাদেরকে, মানে কেউ আজ অবধি বললো না যে আমি আর বৌদি, সবাই বলে আমরা নাকি দুই বোন, মানে তোমাদের ভিতরেও অনেকে বলেছো যে এটা কি তোমার দিদি এরকম। তো যাই হোক এরকম যেন থাকে, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আমাদের সম্পর্কটা এরকমই থাকে সারা জীবন। তো দেখো এই লাল চা করবো, লাল চা করতে তো আর বেশি টাইম লাগে না, আমার লাল চায় না কালারটা যদি ভালো হয় তাহলে খেতেও ভালো লাগে, দেখো লাল চায়ের কালারটা যদি পুরো লাল লাল হয় টকটকে তো খুব ভালো লাগে খেতে জানো। আর মিকির জন্য একটু করলাম, ও আবার ওখান থেকে চিৎকার করছে পিপি আমার জন্য কিন্তু করবে, আমি কিন্তু একটু লাল চা খাবো, যাই হোক ওর জন্য একটুখানি ওই যে কাপে একটুখানি গড়িয়ে রাখলাম। আর দেখো আবার চা খাওয়া শেষ, আমি আবার চলে এসেছি আমার রুটিনে, এখন হচ্ছে আমি প্রায় 10:30 অবধি আজকে পড়বো রাত্রিবেলা, কারণ এখন এখন আর কোনো কাজ থাকে না, এখন যা হচ্ছে মা আরও পাশের ঘরে বসে টিভি দেখে, তারপর মা আরও রান্না করতে যায়, মা বৌদি হচ্ছে 9টার দিকে যায় রান্না করতে, এখন 9টা অবধি সবাই টিভি দেখবে, আমাদের বাড়িতে সবাই দেরি করে আসে অফিস থেকে, তো এই জন্য রান্নাবান্নাও দেরি করে হয়, আর বৌদি মা ওইদিকে টিভি দেখে আর আমি এখানে পড়ি, মাঝে মাঝে মিকি আসে আমার সাথে একটু গল্প করে বা হয়তো বসে বসে ও আ লিখলো বা কিছু করলো, আসে মাঝে মাঝে আবার চলে যায়, তো এই সময়টা ফাঁকা যতক্ষণ টাইম পাই ততক্ষণ আমি পড়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করতে যাব। মিকির জন্মদিনে তার গিফট চলে এসছে, জন্মদিন তো, এই যে জামা দেখো, জামা দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই, ঘুরে ঘুরে দেখাও 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 দেখাও, মা কচু তোমার জামাটা পছন্দ হয়েছে, ব্যাগটা খুলে রাখো, ব্যাগটাও এসছে, জামা এসছে, জামাটা এখন দেখাই, ব্যাগটা পরে দেখাবো, এবার তোমার জামাটা পরে কেমন লাগছে বলো, এদিকে তাকিয়ে বলো ক্যামেরা দিকে কেমন লাগলো, কে এনে দিল, আমার পাপা আর আমার মামা, এই দেখো মিকির জামাটা কেমন হয়েছে, দিনের বেলা দেখালে ভালো হতো মনে হয় না, এই যে ব্যাগ, মিকি স্কুলে যাবে তার জন্য তার পাপা আজ থেকে ব্যাগ নিয়ে চলে এসেছে, হ্যাপি বার্থডে এর ব্যাগ, হ্যাপি বার্থডে এর ব্যাগ, ঠিক আছে তোমার হ্যাপি বার্থডে এর ব্যাগ, আরো একটা জিনিস এসেছে যে এই কেক, তার বাবা আবার কেক ও নিয়ে চলে এসেছে, তার জামাটা পেয়ে শুধু আনন্দটা দেখো, এ বাবা
আমরাও ছোটবেলায় এরকমই ছিলাম, মানে যদি নতুন জামা এসছে তার মানে আর বলতে হবে না, সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওই নতুন জামাটা পরবো। তুমি কি জামাটা না খুব সুন্দর, এত নরম, পুরো সফট সফট জামাটা, ব্যাগটাও সুন্দর হয়েছে। জানুয়ারি মাস থেকে তো মিকে স্কুল খুলে যাচ্ছে, ওই জন্য তার বাবা ভাবলো যে আগে আগে যা ব্যাগ একটা কিনে নিয়ে যায়। এমনি একটা মিকির ব্যাগ আছে, ওটা হচ্ছে টেডি বিয়ার ব্যাগ, তো এটা হচ্ছে ও স্কুলে যেতে সুবিধা হবে, ছোটোখাটো ব্যাগ, বেশ সুন্দর। জামাটা কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিও। তো জন্মদিনটা সামনেই আছে, বেশি দিন বাকি নেই আর, যেন তোমাদেরকে পরে বলবো কবে ডেটটা। তো দেখো, আর এখানে মিকি যে টিভি দেখছিল না, এখানে দেখো আমার লং স্কার্ট এগুলো ও হচ্ছে সাজবে, বউ সাজবে আমার লং স্কার্ট দিয়ে, ও লেহেঙ্গা করবে, মানে আমি আবার ওকে একটু লেহেঙ্গাটা ভালো করে পরিয়ে দিই বলে আমার মাকে বলবে তুমি পিপির মতো পরাতে পারো না কেন গো ঠাম্মি, তুমি পিপির মতো পরাতে পারো না, সে মানে ওর কথা শুনলে না তোমরা পাগল হয়ে যাবে, এত পাকা পাকা কথা বলতে পারে। আর দেখো আমার হেয়ার ব্যান্ড, মোজা, মানে কি না কি সংসার নিয়ে পুরো আমার খাটের মধ্যে বসে পড়ে ও, মানে তারপর ওরা চলে যায় রান্না করতে, ওর মা ওকে নিয়ে চলে যায় ওই ঘরে, তখনই আমি বিছানা টিছানা সব পরিষ্কার করে নিই। এই পড়ার পরে চলে এসেছি আমি এখানে, বিছানা টিছানা করে নেবো, কারণ খেয়ে দিয়েছে, ঘুমাতে হবে, ঠান্ডা পড়েছে ভালোই, যেন বিছানার মধ্যে বসে বসে রাতে পড়া, রাতে যে স্লটটা থাকে পড়ার, তো রাতে ওইটা হচ্ছে বিছানার মধ্যে বসে বসে পড়বো, আর ঠান্ডা ভালোই পড়েছে। আমার তো একটুতে বেশি ঠান্ডা, মানে বুঝতেই পারছো যে আমি মানে অন্যরা কি গরম লাগে, তো আমার একটু ঠান্ডাতে মনে হয় এই বাবা কী ঠান্ডা কী ঠান্ডা, মানে আমি একটু ওরকম হয়ে গেছি, তো একটু ঠান্ডাতে বেশি ঠান্ডা লাগে। তো লেপের মধ্যে বসে বসে পড়বো, ওই জন্য আমি আজ আগে বিছানাটা করে নিই, তারপর হচ্ছে খেতে যাব, এখনও খাওয়া দাওয়া হয়নি, চলো খেতে যাই। তো আগে কটা বাজে দেখিয়ে নিই, দাঁড়াও তোমাদেরকে দেখাতে পারবো, তো এখানে 11:30 বাজে, বুঝতে পারছো কি 11:30 বাজে এখন। তো ব্যাক ক্যামেরায় দেখালে ঘড়িটা ভালো বোঝা যায়। তো যাই হোক, আমার ঘড়িটা ব্যাটারি শেষ হয়ে গেছে, মনে ওর আবার ব্যাটারি লাগাতে হবে, সন্ধ্যাবেলা থেকে দেখছি ঘড়িটা চলছে না। ওই ঘড়িটা না অ্যালার্ম দিতে এত সুবিধা হয়, আর টেবিলের উপরে রেখে দিলে তো ভালোই সুবিধা হতো। তো দেখছি যে দেখাচ্ছে টাইম দেখাচ্ছে না ঠিকঠাক, তার মানে ব্যাটারিটা মনে হয় শেষ হয়েছে, করতে হবে। তো যাই হোক, এখন আমার খাওয়া দাওয়া, ব্রাশ করা, আর যা যা ভেজানো সব কাজ কমপ্লিট করে একদম বসেছি এখন। এখন 11:30 বাজে, তো 1 ঘন্টা আমি এখন একটু রিভাইজ করবো বলে বসেছি। এই যে এটা একটা আমার নোটস টাইপের জেরক্স করা, প্র্যাকটিক্যালের, জিওগ্রাফি প্র্যাকটিক্যালের, তো এটা ভাবছি এখন 1 ঘন্টা পড়বো, তারপর ঘুমিয়ে যাবো, বেশি রাত অবধি পড়তে পারবো না, 1 ঘন্টা পড়বো, কারণ ঘুমানোর আগে 1 ঘন্টা পড়াটা খুব ইম্পর্টেন্ট, মানে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গিয়ে তারপরে মানে ঘুমাতে যাওয়ার আগে 1 ঘন্টা খুব ভালো পড়া। তো এই জন্য আমিও নিয়ে বসে গেছি এখন 1 ঘন্টা পড়বো বলে, আর তারপরে বিছানা করেও ঘুমাবো, এখনও বিছানা করিনি, ঝেড়ে টেড়ে কমপ্লিট করে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো যাই হোক, আর ব্লগটাকে বেশি বড় করবো না, আর টাটা বাই বাই, স্টে টিউন ফর নেক্সট ব্লগ।